Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar, Bondura Spiritual Bulletin Extras Channeler. সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানায় সাদর সুস্বাগতম ঈশ্বর আছেন কিভাবে সেটা বোঝা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি আছেন জগৎ দেখলেই তা বোঝা যায় কিন্তু ঈশ্বরের বিষয়ে শোনা এক আর তাকে দেখা এক আর তার সঙ্গে আলাপ করা আর এক জিনিস এই কথা বলার পর শ্রীরামকৃষ্ণ অসাধারণ উপমা দিচ্ছেন বলছেন কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে আবার কেউ বা দুধ খেয়েছে দেখলে তো তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্টপুষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে ভগবানের সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে পরিষ্কার পথ বলে দিলেন শ্রীরাম ও কৃষ্ণ জীবনে যদি প্রকৃত শান্তি পেতে হয় জীবনে যদি প্রকৃত আনন্দ পেতে হয় যদি মানসিক শান্তি বাড়াতে হয় মানসিক শক্তি বাড়াতে হয় তাহলে ভগবানকে দর্শন করতে হবে আর ভগবানকে দর্শন করার পথ কি ব্যাকুলতা আনা ব্যাকুলতা আনতেই হবে ব্যাকুলতা আনতে আনতেই তার নাম জব নিত্য স্মরণ মনন করতে হবে তাহলেই ভগবানের দর্শন পাওয়া সম্ভব এবং যতক্ষণ না কোনো মানুষ ভগবানের দর্শন পাচ্ছে তার জীবনে শান্তি তো আসবেই না তার জীবনে কোনো আনন্দ তো থাকবেই না এমনকি তাকে নানান ধরনের সাংসারিক বাধা বিপত্তি বিপদ আপদের মধ্য দিয়ে পথ চলতে হবে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার